দীর্ঘ আড়াই বছর পর আবারও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক সপ্তাহ শুরু হয়েছে। সদস্য সংগ্রহ করার লক্ষ্যে সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রমে সরগরম হয়ে উঠেছে ক্যাম্পাস। রোববার সকাল 9টা থেকে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা ও লাইব্রেরি ভবনের সামনে 14টি সাংস্কৃতিক সংগঠনের টেন্ট বসানো হয়েছে। বিভিন্ন কারণে প্রায় আড়াই বছর ধরে সাংগঠনিক সপ্তাহ পালন করতে পারেনি সংগঠনগুলো। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতিতে এবার সাংগঠনিক সপ্তাহ শুরু হয়েছে। এই সপ্তাহকে কেন্দ্র করে সংগঠনগুলোর নানা আয়োজনে মেতে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।